ঘুম থেকে উঠেই নাস্তার জন্য রেডি হয়ে গেছি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আমাদের কাজের কিন্তু শেষ নাই, আমাদের ছেলে মেয়ে সবাই যে চাকরি করেন ঘুম থেকে উঠেই তার প্ল্যান থাকে সে তার জবে যাবে, আর যারা গৃহিণী আমাদের মতো তারা হচ্ছে সংসারের সমস্ত কাজ কীভাবে গুছিয়ে ওঠা যায় সকাল থেকে কিন্তু প্ল্যান করে রাখে। আর আমি তো রাত থেকেই প্ল্যান করে রাখি সকালে কী কী রান্না করব, তারপরে দুপুরে কী কী খাবার দাবার হবে সব কিছু, না হলে আমার সব এলোমেলো হয়ে যায় কেন জানি। আমার এমন একটা সমস্যা আছে যে আমি আমার সব কিছু বাসায় থাকে, থাকার পরও আমি খুব সংকোচে থাকি যে আমি কিসের ভিতরে কী দিয়ে কী রান্না করব। আমি জানি এটা সব গৃহিণীদের মধ্যে কিন্তু এটা কাজ করে যে এখন আজকে আমি কী কী রান্না করব, মাছ করব না এই সবজির সঙ্গে ওই সবজি করব, এরকম কিন্তু হতেই থাকে। সো আমরা তো এভাবেই চলি। তারপরে এই যে আমি নাস্তা করে নিয়েছি, নাস্তার পরে এই যে একটু চা বসিয়ে দিয়েছি, চা ছাড়া তো চলেই না, এক কাপ চা হলেই যাক সারাদিনের যে ক্লান্তি কিন্তু দূর হয়ে যায়। সারাদিন যে কত পরিশ্রম করি আমরা ছুটাছুটি, কিন্তু চা খেলেই কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। আমি জানি সবারই চাটা হয়তো অনেক ভালো লাগে, তো অবশ্যই লাল চা খাই, মাঝে মধ্যে একটু দুধ চা কার না ভালো লাগে বলেন। আমার মতো যারা দুধ চা প্রেমী তারা কিন্তু এরকমই খায়। আর সাধারণত আমি কিন্তু চায়ে চিনি খাই না, কিন্তু দুধ চা খেলে তখন আবার একটু মানে একটু মুখের রসে খাই, তো সো একটু না দিলেও হয় না। সো এই যে সকালের নাস্তা শেষ করে চায়ের খাওয়া, যে চায়ের বসে একটু আড্ডা দেওয়া সেটাও হয়ে গেল, তারপরে ওর বাবা অফিসে চলে গেছে, ছেলেটাও স্কুলে, আর এই যে দুপুরে রান্নার জন্য একটু মাংস বের করেছি, এটা গরুর মাংস রান্না করব। গরুর মাংসটা আমি প্রেশারেই দিব, প্রেশারে মাত্র 7 থেকে 8 মিনিটের ভিতরে কিন্তু একটা সিটি দেওয়া যায়, তবে একটু গোছাতে যদি গোছানো থাকে তাহলে কিন্তু সময় লাগে না প্রেশারে রান্না করতে। সো আমি কিন্তু এভাবেই রান্না করি, আর এভাবে রান্না করলে অনেক ভালো লাগে। যারা প্রেশারের মাংস খেতে পারেন না তারা কিন্তু এই টেকনিকটা ফলো করতে পারেন, একদম সিদ্ধ হবে না, খুব একটু শক্ত থাকবে এবং এভাবে নামিয়ে ফেলবেন, আর এভাবে রান্না করলে খুবই ভালো লাগে, সময়ও বেঁচে যায় এবং গ্যাস খরচও বেঁচে যায়। আমরা যারা মধ্যবিত্ত আছি তাদের জন্য কিন্তু গ্যাস একটা, যেহেতু এখন বর্তমানে হয়তো 1500 টাকা এরকম এসছে, গ্যাসের দামও কিন্তু বেশ বেড়ে গেছে। সো আমরা একটু সাশ্রয়ী হলে কিন্তু মন্দ হয় না। আর এই যে ব্লেন্ডারে ব্লেন্ড করেছিলাম, সবগুলো মশলাই আমি দিয়ে নিচ্ছি। কে কী রান্না করছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর আমার রেসিপিটি যারা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অফুরন্ত ভালোবাসা আমার অন্তর থেকে। আর এখনও পর্যন্ত আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি আশা করি একটা সাবস্ক্রাইব করতে পারেন, আর অবশ্যই একটা লাইক দিতে যেন ভুলবেন না। তারপরে এই যে বাঁধাকপির ভাজিটাও করে নিচ্ছি, জীবন কিন্তু অনেক সুন্দর যদি সেটা সব কিছু গোছগাছ করে নেওয়া যায়। আমি জানি সব কিছু কিন্তু আমি প্ল্যান করেই তৈরি করি। তারপরে এই যে বিকালের নাস্তার জন্য এই যে এখানে কচুরি তৈরি করে নিচ্ছি, আর এই কচুরিটি খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর হ্যাঁ, রান্নার ক্ষেত্রে কিন্তু এই যে অনেক সময় আপনার ভাই আমাকে মাছ টাছ কেটে দেয়, সে কিন্তু অনেক ক্ষেত্রে আমাকে হেল্প করে, অনেক কাজে কিন্তু সে আমাকে সাহায্য করে। আর তার হাতের রান্না অনেক সুন্দর, তে সে যেমন খিচুড়ি রান্না করতে পারে অনেক ভালো, তারপরে ডিমের তরকারি, বেশ কিছু কিছু জিনিস অনেক ভালো করে সে করে, সে অনেক হেল্পফুল এবং একটা ভালো একটা মানুষ। এই যে এভাবে আমরা কচুরি ডালপুরি মানে যেটাই বলি আলু পুরি এভাবে কিন্তু তৈরি করে নিচ্ছে। আর হচ্ছে এই যে আমি গতদিনে হচ্ছে পাটিসাপটা পিঠা বানিয়েছিলাম, আর এই পাটিসাপটার পিঠাটা তখন ভিডিও করে রেখেছিলাম কিন্তু ভিডিওটা শেয়ার করতে আমার খেয়াল ছিল না, তার জন্য এর সঙ্গে আমি এই ভিডিওটা করছি। এখানে দুধের হচ্ছে খিরসা তৈরি করে নিয়েছিলাম, আর এই যে পাটিসাপটার জন্য এই যে পাটিসাপটা যে এখানে চালের আটা আর ময়দা একসঙ্গে নিয়েছি, নিয়ে আধা ঘন্টা রেস্ট করে রেখেছিলাম, তারপরে এই যে এখন তৈরি করে নিচ্ছি। পাটিসাপটা পিঠা কার কার খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু জানাবেন, আমার কিন্তু খুবই পছন্দ পাটিসাপটা পিঠার মধ্যে। এই যে শীতের দিনে এই ধরনের পিঠাপুলি খেতে কিন্তু যথেষ্ট পরিমাণ ভালো লাগে।
তবে এই যে ভিতরের খিরসাটা যদি একটু বেশি পরিমাণে দেওয়া যায় সেক্ষেত্রে কিন্তু একটু বেশি ভালো লাগে, তবে একটু কম দিলেও খাওয়া যায় সেক্ষেত্রে, কারণ হচ্ছে এই পিঠাটা যে কোনোভাবে খেতে খুবই ভালো লাগে। সবগুলো কিন্তু আমি এক এক করে তৈরি করে নিচ্ছি। এই যে এভাবে ঘুরাই ঘুরাই তৈরি করছি পিঠাগুলা। আর পিঠা তৈরির ক্ষেত্রে অবশ্যই চুলাটা একদম পরিমাণে লো রাখবেন। প্রথমে একটু হাই হিটে তেল ব্রাশ করে নেবেন প্যানটা, তারপরে হচ্ছে চুলাটা একদম লো করে তারপরে এই পিঠাটা কিন্তু এভাবে নিতে হবে। যদি না উঠতে চাই সেক্ষেত্রে হালকা একটু তেল ব্রাশ করে নিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু উঠে যাবে, কড়াইয়ে কিন্তু লেগে থাকবে না। এই যে খুবই মজার এই পিঠাগুলো, এই যে সবগুলো পিঠা হয়ে গেছে। আবারও কোনো এক সময় কোনো ভিডিও ব্লগ নিয়ে চলে আসবো। সবাই ভালো থাকবেন, আজকে কিন্তু এই পর্যন্তই।